আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকেও আমি তোমাদের অনেকের রিকোয়েস্টে ভোকাবুলারি বেসড প্রশ্ন নিয়ে কাজ করব, যেন তোমাদের অবস্থাটা কি তোমরা নিজেরাও যাচ করতে পারো। এবং আজকের ক্লাসে আমি সিনোনিমের পাশাপাশি প্রিপজিশন দেখাবো, কিছু স্পেলিং পেতে পারো এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পারা খুব বেশি কঠিন না, বাট পরীক্ষা আসলে স্টুডেন্টরা খুব ঘাবড়ে যায়। এই জিনিসটা জীবনও দেখি না, বাট এই ধরনের জিনিস দেখলে যেন ঘাবড়ে না যাও, সহজে আনসার করতে পারো, সেটা তোমাদের দেখাবো। আশা করি সবাই খুব উপকার পাবো ইনশাআল্লাহ। শেষ অবধি আমার সাথে থাকবা, নিশ্চয়ই আমাকে তোমার দয়া রাখবা, একটা লাইক দিয়ে ফেলো, তোমার কিছু বন্ধুর সাথে শেয়ারও করে ফেলবা যেন তারা উপকৃত হয়। কেমন যাচ্ছি? তিনটা প্রশ্ন লিখে আছে। প্রথমটা প্রিপজিশন, সেকেন্ডটা প্রিপজিশনের সাথে কানেক্টেড অফকোর্স প্রিপজিশন, থার্ড ওয়ান ইজ নর্মাল অ্যান্টোনিম ওয়ার্ড। তোমরা চাইলে পজ করতে পারো, পজ করে করে কি হতে পারে আনসার চিন্তা করে খাতায় লিখো, আমাকে শেষে জানাবা কিন্তু তোমার কটা কারেক্ট হয়েছে। হ্যাঁ, নিজের এটা প্র্যাকটিস হবে। আনসার দেখাচ্ছি ভাই বোন, আসো। আমাদের প্রথম প্রশ্ন আনসার হচ্ছে হি ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং। আমরা মনে হয় এটা সবাই জানি। অ্যাডিক্টেডের পরপ্রিপশন কী হয়? অ্যাডিক্টেড টু, এবং অ্যাডিকশন মানেই খারাপ জিনিস, তাই না? অ্যাডিকশন, তাহলে অ্যাডিকশন টু স্মোকিং। স্মোকিং কিন্তু ভালো জিনিস না, এবং তোমরা নিশ্চয়ই স্মোকিং জাতীয় জিনিস থেকে একটু দূরে থাকবা। যাদের অভ্যাস আছে সাবধান থেকো ভাই, নিজের শরীরের ক্ষতি করো না। দেন হি ওয়াজ নিডেড ড্যাশ ওয়ার্ক ড্যাশ দ্য অরফেনেজ। আনসার কি? হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক, মানে তার প্রয়োজন ছিল কাজ করা। কোথায়? ইন দ্য অরফেনেজ। তার প্রয়োজন ছিল, হি ওয়াজ নিডেড, বুঝতে পারছো তো? তাহলে হি ওয়াজ নিডেড, তাকে প্রয়োজন ছিল টু ওয়ার্ক, কাজ করা। মানে আমরা অর্থটা এইভাবে বলতে পারি, হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক ইন দ্য অরফেনেজ, মানে তাকে অরফেনেজে কাজে দরকার ছিল বা তার অরফেনেজে কাজ করার দরকার ছিল। কেমন? হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক ইন দ্য অরফেনেজ। নিডেড টু, নিড টু, তোমরা এটা সবাই জানা কথা। নিড ভার্বটার পর কিন্তু প্রিপজিশন কী হয়? টু হয়। তাহলে দেখো এই যে টু প্লাস ভার্ব আছে, যদি আরেকটা ভার্ব থাকে তাহলে হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক, হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক, সেই দৃষ্টিকোণ থেকে তুমি দুইটা টু পাবা। এবং অরফেনেজে কাজ করা বোঝাতে নিশ্চয়ই তুমি ইন লিখবা, তাই না? মানে এই দুইটা তো এমনি নর্মালি কেটে দিবা, যেহেতু টু নাই প্রথম অপশনটাতে, বি আর ডি নিবা এবং এখানে ইন লাগবে অরফেনেজ, যেহেতু এই তিনখানায় কাজ করতে। হি ওয়াজ নিডেড টু ওয়ার্ক ইন দ্য অরফেনেজ। দেন ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ফ্যাসিলিটেট মানে কি? সহজতর করা। যেমন আমি এই প্রশ্নগুলো যদি তোমাদেরকে শুধু দেখিয়ে চলে যেতাম, আনসার দেখাইতাম, এটা কিন্তু ফ্যাসিলিটেট হইতো না ভাইয়া। ফ্যাসিলিটেটটা কি? সহজ করে দেওয়া। প্রশ্ন দেখাচ্ছি, আনসারগুলো আমি কিন্তু একটু বলে যাচ্ছি যেন তোমাদের একটু ইজি হয়। এই ফ্যাসিলিটেট মানে সহজ করা, আর অবস্ট্যাক মানে হলো বাধা দেওয়া। নিশ্চয়ই আমার ব্যাখ্যা শুনে, কথা শুনে কেউ বিরক্ত হচ্ছে না, তোমাদের পড়াশোনায় বাধা প্রাপ্ত হচ্ছে না আশা করছি। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ফ্যাসিলিটেট উল্টাটা কি? অবস্ট্যাক করা। ইজ মানি তো বুঝোই, সহজ করা। ফেস মানি তো ফেস অথবা মুখোমুখি হওয়া। ইড মানি সাহায্য অথবা সাহায্য করা হতে পারে। দেন 4 থেকে 7 হি হ্যাজ অ্যাসিউড মি ড্যাশ সেফটি। এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, অনেক জায়গায় আসছে ভাই, ডাইরেক্ট পায়ে যেতে পারো। বিশেষ পরীক্ষার গুরুত্ব দিও প্রিভিয়াস কোশ্চেনগুলো, ভোকাব বেসড। স্পেলিং কোনটা কারেক্ট? এটা একটা প্রিপজিশন, সহজে পারার কথা। 7 নম্বরটাও অনেকবার আসছে অনেক জায়গায় অ্যাজ প্রিপজিশন। পজ করতে পারো যাদের প্রয়োজন, আমি আনসার দেখিয়ে ফেলছি, বেশি সময় যেন না যায় তোমাদের। হি হ্যাজ অ্যাসিউড মি অফ সেফটি, ভাইয়া এই যে অ্যাসিউড অফ হয়, হ্যাঁ, তাহলে সে আমারে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। হি হ্যাজ অ্যাসিউড মি অফ সেফটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এন্ডেভার মানে তো পরিশ্রম বুঝোই, এন্ডেভার পরিশ্রম, এটাই কারেক্ট ওয়ান। হি সেট, সে বসেছিল, বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে, উইথ মি আমার কাছে, মানে আমি তার সাথে ছিলাম। এই ধরো আগুনের শিখার পাশে সে বসছে, আমি তার সাথে ছিলাম, এই যে আমি এখানে বসে আছি। আঁকা যোগায় আমি বুঝি না, তোমাদের বোঝানোর জন্য একটু আঁকছি আর কি, তোমার মুখের কথা শুনছো নিশ্চয়ই। তাহলে হি সেট, সে বসেছিল, বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে, আগুন যেখানে জ্বলছে সেটার পাশে, উইথ মি আমার সাথে। কেমন? হি ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজের সাথে প্রিপজিশন অফ হয় যেন, অভিযুক্ত করা। হ্যাঁ, হি ওয়াজ অ্যাকিউজড অফ কিলিং আ ইয়াং ম্যান, মানে তার অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত সে হয়েছিল, একজন ইয়াং ম্যানরে সে খুন করার দায় অভিযুক্ত হয়েছে সে। তাহলে অ্যাকিউজড অফ। তাহলে এখানে কী পেলাম? অ্যাসিউড অফ, স্পেলিংটা এন্ডেভার। হি সেট বাই দ্য ফায়ার with me he was accused of killing a young man. And then 8 to 11 out and out মানে কি বিশেষ পরীক্ষার প্রশ্ন ইডিয়মস মুডের ইডিয়ম যদি কেউ পড়তে যাও প্রিভিয়াস কোশ্চেন ছাড়া খুব বেশি পড়তে যাইও না ভাই হুদা হুদা এবং মেডিকেলের গুলো পড়ো যদি পরীক্ষা দিয়ে থাকো বিসিএস এর গুলো পড়ো আর সম্ভব হলে অবশ্যই তোমাদের এগ্রিকালচারে আসা প্রিভিয়াস কোশ্চেনে সবকিছু দেখবা একটু ট্রাই করো প্লিজ কারণ ওনারা ওনাদের কিছু প্রশ্ন রিপিট করতে চাইবেন খুব নরমাল চুজ দ্য কারেক্ট সিনারিও অফ টার্বিউলেন্স হুবহু না হোক প্রশ্ন রিপিট হুবহু না হোক আশেপাশে প্যাটার্ন অপশন রিপিট করতে পারেন প্যাটার্নটা জিস্টা রিপিট করতে পারেন টার্বিউলেন্স শব্দ সিনারিও কি টার্বিউলেন্স মানে তো গ্যাঞ্জাম দেখো ট্রফি কনটেস্টেন্ট এর একটা অ্যানালজি মোডের প্রশ্ন খুবই ইজি হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ পারমিয়েবল পারমিয়েবল শব্দটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই লেগে যেতে পারে আনসার বলছি দেখো প্রথমটা হলো আউট এন্ড আউট মানে হলো থোরাউলি সম্পূর্ণভাবে থোরাউলি টি এইচ ও আর ও ইউ জি এইচ এল ওয়াই থোরাউলি সম্পূর্ণভাবে আউট এন্ড আউট থোরাউলি এটা একটা কবিতাও আছে হ্যাঁ তবে এখানে আমরা একটা ইডিয়মস আকারে পড়ছি দেন চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ টার্বিউলেন্স টার্বিউলেন্স শব্দের অর্থ হলো গ্যাঞ্জাম গোলযোগ টার্মোইল অ্যান্ড দেন ট্রফি কন্টেস্টেন্ট দেখো যারা প্রতিযোগিতা তারা কিন্তু ট্রফি পায় এমন একটা বিষয় তাহলে প্রতিযোগিতায় জিতলে কী পায় ট্রফি পায় আর স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে কী পায় ডিগ্রি পায় অনার্স পায় মানে ডিগ্রিটাতে আমরা বলি ডিগ্রি পায় সম্মান পায় দেন হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ পারমিয়েবল পারমিয়েবল শব্দের অ্যান্টোনিম কি পারমিয়েবল মানে হলো প্রবেশ করা যায় এমন ভেদ্য আর অভেদ্য ইমপেনিট্রেবল মানে কি ইমপেনিট্রেবল অভেদ্য প্রবেশ করা যায় না এমন তাহলে পারমিয়েবল মানে হলো প্রবেশ করা যায় এমন আর প্রবেশ করা যায় না ইমপেনিট্রেবল হোপফুলি তোমরা ক্লিয়ার অ্যান্ড দেন আগেও বলেছিলাম তোমাদের মধ্যে যদি কেউ চিন্তা করে থাকো বা সিদ্ধান্ত নিয়ে থাকো মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষা দিবা বা তোমাদের ছোট ভাই বোন কেউ মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তারা চাইলে তোমরা চাইলে আমার সাথে ইংলিশ প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারো ইনশাল্লাহ খুব ভালো প্রস্তুতি আমার সাথে হয়ে যাবে যদি আমার কথা ফলো করে ইংলিশে 15-13 পাওয়া খুব বেশি অসম্ভব না যদি আমার প্যাটার্নে একটু পড়াশোনা করে ডেইলি বেসিস যদি কেউ চাও বা তারা চায় আমার সাথে তোমরা কানেকশন করে দিতে পারো তোমরাও কানেক্টেড হয়ে যেতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে আমার সব কিছু বলে দেবো কোর্সের বিষয় ইংলিশের পাশাপাশি তোমরা জিকেটাও পাবা এখানে আমি যাচ্ছি অ্যান্ড দেন দেখো ইনস্ট্রাকশন লেখা আছে নিয়ারেস্ট অপোজিট মিনিং তার মানে এই বোল্ড করা শব্দটার অপোজিট মিনিং আমরা বের করব এমন মোডেও পরীক্ষা প্রশ্ন আসে উপরে ইনস্ট্রাকশন লেখা থাকে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য নিয়ারেস্ট অপোজিট ইন মিনিং টু দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ড মানে কি 3-4-5টা প্রশ্ন এরকম থাকে তোমাদের এমনটা হয়তো 3-4-5টা এক টপিক থেকে আসবে না ডাইরেক্ট বাট লেখা থাকবে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হারবিঞ্জার এমন মুডের হারবিঞ্জারের উল্টাটা কি বিপরীতটা কি ভাই হারবিঞ্জার মানে হলো অগ্রগামী অগ্রদূত মানে অগ্রসেনানী মানে কেউ একটা কাজ শুরু করছে ধরো কেমন প্রথম দিকের মানুষ স্যাবোটেজ স্যাবোটেজ মানে হলো অন্তর্ঘাত করা নিজের ক্ষতি নিজেই করা এমনটা ইকুইভোকাল মানে হলো দ্ব্যর্থবোধক আনসার তো বলে দিলাম প্রায় আসো ভাইয়া হারবিঞ্জার মানে হলো অগ্রদূত অগ্রসেনানী ফলোয়ার মানে অনুসারী তার উল্টাটা কিন্তু নেতা আর মানে কি বলা যায় ফলোয়ার এমনটা বোঝাচ্ছে তাহলে হারবিঞ্জার মানে অগ্রদূত ফলোয়ার স্যাবোটেজ মানে নিজের ক্ষতি নিজে করা মানে অন্তর্ঘাত করা রেকটিফাই মানে সংশোধন করা উল্টাটা কিন্তু ইকুইভোকাল মানে দ্ব্যর্থবোধক তাহলে এখন দ্ব্যর্থবোধক না এখানে নিশ্চয়ই ক্লিয়ার 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 মানে একবারে স্পষ্ট ওখানে দ্ব্যর্থবোধক আশা করছি তোমরা ডান এবার আমাদের বলছে সিমিলার ইন মিনিং সিনোনিম বের করতে বলছে বলো বেইলফুল মানে ভাইয়া ক্ষতিকর অনিষ্টকর এমন একটা ওয়ার্ড বের করো এলোকুয়েন্ট মানে একবারে বাগ্মিতা ইলোকুয়েন্ট বাগ্মি মানে যে ভালো কথা বলতে পারে আনসার নিশ্চয়ই পেয়ে গেছো তাহলে এখানে বেইলফুল দেখো ক্ষতিকর অনিষ্টকর নিশ্চয়ই সিনিস্টার ক্ষতিকর অনিষ্টকর অ্যান্ড দেন ইলোকুয়েন্ট মানে বাগ্মি যিনি ভালো কথা বলতে পারেন এমন ওরেটরি ওরেটরি হোপফুলি তোমরা ডান বাগ্মিতা বাগ্মিটাকে রেফার করো দেন আমি বলছিলাম তোমাদের কিছু প্রশ্ন খুব বেশি কঠিন না বাট স্টুডেন্টরা এগুলো দেখলে ঘাবড়ায় যায় ঘাবড়ায় কেন কারণ এই ধরনের প্রশ্ন আগে দেখে নাই বাট একটু চিন্তা করলে কিন্তু ভাইয়া এগুলো পারলে নিজের কাছেও ভালো লাগবে এবং কঠিন কিছু না দেখো দ্য টিচার সাসপেক্টেড চিটিং অ্যাজ সুন অ্যাজ শি নোটিস দ্য স্টুডেন্টস ড্যাশ গ্লান্স অ্যাট হিজ ক্লাসমেটস স্ক্রিপ্ট কী হতে পারে একটু ট্রাই করতে পারো চিন্তা করে আমি তো অবশ্যই বলবো একবার সহজ ভাষায় দ্য প্লট অফ দ্য স্টোরি ইজ সো ড্যাশ দ্যাট আই ক্যান প্রেডিক্ট দ্য আউটকাম খুবই ইজি সহজে পারবা হতাশ না হয় শুধু একটু ট্রাই করো অ্যান্ড দেন আমি আছি তো হিজ পুওর হেলথ ইজ দ্য মেন রোড ব্লক টু হিজ প্রমোশন এটা সহজে পারবা আনসার দেখাই হ্যাঁ এবং একটু বলি দেখো ভাইয়া এখানে বলছে দ্য টিচার সাসপেক্টেড, মানে তিনি সন্দেহ করেছিলেন চিটিং, মানে একটা সিটিং হচ্ছে এখানে। সিটিং তো বুঝে যদি পরীক্ষা হলে একজন হাজারটা দেয় ওটা আর কি। অ্যাজ সুন অ্যাজ, মানে টিচার সাসপেক্ট করেছিলেন চিটিংটা অ্যাজ সুন অ্যাজ, যখনই সি, মেয়েরা, হ্যাঁ মেয়েটাই আর কি, কোনো মেয়েদের কথা বলছে, ছেলেদের কথা না। সি নোটিসড, ও মানে টিচার কিন্তু তাহলে মহিলা টিচার দেখা যায়। সি নোটিসড, তিনি ম্যাডাম নোটিস করেছিলেন দ্য স্টুডেন্টস, কোনো একজন স্টুডেন্টের ড্যাশ গ্লান্স। গ্লান্স মানে কি বলছিলাম না, গ্লান্স, গ্লান্স আর স্টেয়ারের পার্থক্য বলছিলাম তোমাদেরকে না, গ্লান্স আর স্টেয়ার দেখাইছিলাম নানানজি আকারে কোনো একটা ক্লাসে। গ্লান্স মানে হলো ভাইয়া এই দেখলাম, শেষ চলে আসলাম। পরীক্ষার হলে একজন আরেকজনের খাতা দেখলে কি একবার তাকায় থাকে নাকি, এই দোষ দেখা তাকায় থাকতেছি 5 মিনিট বা 2 মিনিট ধরে রাখ, আমি তাকাইলো একবার, এমন কি হয় না, একটু দেখা চলে আসলাম, 1 লাইন 2 লাইন লিখলাম, এমনটাই তো। সারা যেন না দেখে, ম্যাডাম যেন না দেখে। গ্লান্স মানে অল্প একটু দেখা, স্টেয়ার মানে একবার তাকিয়ে থাকা। তাহলে দেখো এখানে গ্লান্স অ্যাট হিজ ক্লাসমেটস স্ক্রিপ্ট, ক্লাসমেটসের স্ক্রিপ্টে। অ্যান্ড বলো টিচার সন্দেহ করেছিলেন চিটিং যখনই তিনি লক্ষ্য করেছিলেন ছাত্রর বা ছাত্রীর কেমন গ্লান্স, রিওয়ার্ডিং গ্লান্স মানে ও বা ভালো গ্লান্স, হাসিখুশি গ্লান্স, নাকি রেয়ার গ্লান্স, নাকি ফার্টিভ গ্লান্স। ভাইয়া ফার্টিভ, ফার্টিভ মানে হলো লুকায়িত, কেউ তো আর স্যারের ম্যাডামরা দেখায় দেখায় তাকায় না। হ্যাঁ, যদি লিডার ক্যাটাগরি কেউ না হয়, আমাদের দেশে লিডাররা পরীক্ষার হলে মানে টিচারদেরকে মারা, এমন ঘটনা কিন্তু ঘটেছে, এবং লাইভ করেছে এমন যাতে কিছু একটা আমরা দেখেছিলাম না পত্রপত্রিকায়। তাহলে ফার্টিভ গ্লান্স, লুকায়িত একটা গ্লান্স, মানে স্টুডেন্টরা যখন পরীক্ষার হলে চিটিং করে, বন্ধু বান্ধবীর খাতা দেখে নিশ্চয়ই একটা অল্প একটু দেখে চলে আসে, ফার্টিভ গ্লান্স দেয়। কেমন ফার্টিভ মানে লুকায়িত, একবারে গুপ্ত, কেউ যেন না বোঝে এমনটা। দ্য প্লট অফ দ্য স্টোরি, স্টোরির প্লটটা ইজ সো কি সো ট্রিট, এই ট্রিট মানে হলো ভাইয়া নিরস, নিরস যে আমি প্রেডিক্ট করতে পারি আউটকামটা, মানে এই ছবিটার শেষে কি হবে, এই টাইমে কি হতে পারে, আমি মোটামুটি কি করতে পারি, গেস করতে পারি, এটাই বলছে দ্য প্লট অফ দ্য স্টোরি। এই গল্পের প্লটটা এতই নিরস, এতই নিরস যে আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি। প্রেডিক্ট মানে কি, আগে থেকে চিন্তা করতে পারি, প্রেডিকশন করতে পারি আসলে কি হতে যাচ্ছে, আউটকাম মানে তো জানি দিন শেষে যা হয়। হিজ পুয়ার হেলথ, তার খারাপ স্বাস্থ্য, ইজ দ্য মেইন রোড ব্লক টু হিজ প্রমোশন, তার প্রমোশনের পিছনে তার খারাপ স্বাস্থ্যটা দায়ী। হ্যাঁ, রোড ব্লক মানে বাধা, তোমরা বোঝো বাধা, এটা নিয়ে আমি কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আবার এখানে পয়েন্ট হলো রোড ব্লক মানে কি ভাইয়া, বাধা, অবস্টেকল, অবস্টেকল। এবং রোড ব্লক শব্দটা চট্টগ্রাম ইউনিভার্সিটির সায়েন্স ইউনিটেও কিন্তু এসেছিল কোনো এক বছর। আমি মনে হয় চলে যাই দেন তোমাদেরকে নিয়ে 20 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে গ্রুপ ভার্বের মানে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স হলো এই টলারেট শব্দটা, মানে টলারেট শব্দটার জন্য যে গ্রুপ ভার্বটা আমরা ব্যবহার করি, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট, এটা খুবই কঠিন টু টলারেট করা, ব্যাড টেম্পার, খারাপ ব্যবহার ফর লং, অনেক দিন ধরে। এখানে বলছে এই যে টলারেট শব্দটার জন্য আমরা কোন গ্রুপ ভার্বটা ব্যবহার করব, উত্তর নিশ্চয়ই খুব পারা উচিত তোমাদের। টলারেট মানে হলো ভাইয়া পুট আপ উইথ, টলারেট মানে কি পুট আপ উইথ, এটা একবারে খুবই ইম্পর্টেন্ট। টলারেট পরীক্ষায় পাইতে পারো, অনেকবার আসছে এটা, আমার দেখা পরীক্ষায় মানে সবচেয়ে বেশি আসছে গ্রুপ ভার্বের মাঝে। কেমন, তাহলে ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট মানে ধৈর্য ধরা, ধৈর্য ধরা, ধৈর্য ধারণ করে থাকা। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট অর পুট আপ উইথ ব্যাড টেম্পার ফর লং, অনেক খারাপ ব্যবহার অনেক দিন ধরে মানে ধৈর্য ধারণ করে থাকা সম্ভব না, খুব কঠিন। কেমন, ইয়া, তাহলে টলারেট মানে পুট আপ উইথ। এই ছিল আজকের ক্লাস, হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। আমার ভুলভ্রান্তিও থাকতে পারে, সেটা নিশ্চয়ই সাবধানে তোমরা মানে দেখেছ, ভুলভ্রান্তি থাকলেও আমাকে একটু জানাবা। তোমাদের সবার জন্য শুভকামনা জানাবো, আমাকে দোয়ায় রাখবা, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে হেল্প করবা, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা। যাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।